নতুন বছরে নতুন সহযোগিতা আর অংশীদারিত্ব নিয়ে প্রত্যেক দেশের সাথে কাজ করতে চায় বাংলাদেশ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিকদের নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে ভাবছে না সরকার। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা নির্বাচন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। ফরেন সার্ভিস একাডেমির খোলা চত্বরে নির্বাচন পরবর্তী কূটনীতিকদের ব্রিফিং। শীতের পরন্ত বেলায় এই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের কূটনীতিকরা বলেন, আগামীতে বাংলাদেশের সাথে আরও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চান তারা। নির্বাচন বেশিরভাগ মানুষকেই সন্তুষ্ট করেছে। এই সরকারের জন্য আমাদের সহযোগিতা থাকবে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, কিভাবে আমরা একটি স্মার্ট বাংলাদেশ করতে সরকারকে সহযোগিতা করতে পারি তা দেখা। নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূত আপাতত কোনো মন্তব্য না করলেও জানান শিগগিরই বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে। আমি আজ কোনো বিষয়ে মন্তব্য করতে চাই না। নির্বাচন নিয়ে আমাদের 27 দেশের বিবৃতি আসবে, আপনাদের সেজন্য অপেক্ষা করতে হবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, পর্যবেক্ষকরা যে মত দিয়েছেন নির্বাচন নিয়ে সেটি তাদেরও মত। আশা করি পুরনো বছরের চেয়ে নতুন বছর আরও ভালো যাবে। আপনাদের দেশ উন্নয়ন করছে। নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষকরা যা বলেছে তার বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। জার্মান রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে সন্তোষের কথা জানান। আমি সন্তুষ্ট যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে, কোনো সহিংসতা হয়নি। আমি আশা করি ভবিষ্যতে রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে সৌহার্দ্য ফিরিয়ে আনবে। উন্নয়নের জন্য জার্মান বাংলাদেশের পাশে আছে। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সকলে বলেছেন সহিংসতা মুক্ত নির্বাচন হয়েছে। ওগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষেই যারা এসেছে তারা সবাই বলেছে যে দেশে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড নন ভায়োলেন্ট ইলেকশন হয়েছে। অনুষ্ঠানে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।